नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते नीचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही नीचेर नम्बरे रिक्वेस्ट पाठान। आसुन एबार आमरा मूल विषये एसे उपस्थित हई। ओम अघराय नमः। प्रिय दर्शक बंधु, अघर चतुर्दशी व्रत भाद्र मासेर कृष्ण चतुर्दशीते पालन करा हय, अर्थात एई बछर आगामी काल 25 आगस्ट बृहस्पतिवार पालित हबे अघर चतुर्दशी व्रत। केउ आबार एके गुप्त शिवरात्रिओ बले। एई दिन अघर रूपी शिवेर पूजो करले शिव अत्यंत प्रीत हन एवं भक्तर सकल मनस्कामना पूरण करें। तबे एई पूजो करबें प्रदोषकाले। स्क्रीने देखुन आमी प्रदोषकालेर समय उल्लेख करे दिएछि। एई पूजोर प्राथमिक करणीय कि, जे कोनो धरनेर शिव पूजोए प्रथमे त्रिपुंडु ओ रुद्राक्ष धारण आवश्यक। वृक्षे जलदान करुन, कुकुर পাখিদের খেতে দিন, এতে প্রভু শিব খুশি হন। উত্তর দিকে মুখ করে বসবেন, শুদ্ধ আসন পেতে পূজার স্থানে বসুন। প্রথমে পুরো পূজার স্থানে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। আর এই পূজোর প্রাথমিক যে উপাদান লাগে সেটা হলো যজ্ঞের ভস্ম। এটি আগে থেকেই আপনাকে জোগাড় করে রাখতে হবে। নিজের হাতে ভস্ম তুলে নিয়ে অঘরি রূপী শিবকে স্মরণ করতে করতে ভস্মটি অভিমন্ত্রিত করে কপাল সহ সমস্ত শরীরে নিজের শরীরে লাগিয়ে নিন। এই মন্ত্রটি কি? ওম অঘরায় নমঃ। এই মন্ত্র জপ করতে করতে এই ভস্মটি নিজের শরীরে কপালে লাগাবেন। এরপরে গঙ্গা জলে হাত ধুয়ে আচমন করুন। এবার বুকে হাত রেখে ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এরপরে শিবকে অন্নভোগ সহ বিভিন্ন নৈবেদ্য ও পানীয় জল প্রদান করুন। নৈবেদ্যের ওপর খুব সামান্য জল ছিটিয়ে প্রক্ষণ করে নিতে হবে হৃদয় মন্ত্রের দ্বারা। হৃদয় মন্ত্রটি কি? ওম রাম হৃদয় আয় নমঃ। স্ক্রিনে দেখুন এই মন্ত্রটি যাচ্ছে। লিঙ্গ মহাপুরাণ অনুযায়ী শিবের অঘর স্বরূপের উদ্দেশ্যে পায়ের সান্ন প্রদানের বিধান রয়েছে। এর সাথে ফল ফলাদি সাধ্য মতন অর্ঘ্য নিবেদন করবেন। এই পায়েসান্ন নিবেদন করলে বিশেষ রূপে এই অঘর রূপী মহাদেব বা শিব খুবই প্রীত হন। তাই এই পায়েসান্ন এই দিন অবশ্যই আপনারা নিবেদন করার চেষ্টা করুন। এরপরে ধূপ জ্বালান, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এরপর ওম অঘরায় নমঃ এই মন্ত্র জপ করে শিবলিঙ্গের ওপর জলাভিষেক করুন। এরপরে শিবলিঙ্গে স্বচন্দন গন্ধপুষ্প নিবেদন করুন, বেলপাতা নিবেদন করুন। এরপরে কর্পূর দিয়ে আরতি করুন এবং অঘর রূপী শিবের ধ্যান করুন। এরপরে সর্বসিদ্ধি প্রদায়িনী শক্তিশালী অঘর মন্ত্র 28 বার জপ করুন। দেখুন এই মন্ত্র স্ক্রিনে যাচ্ছে। ওম রাম হ্রিম হুম অঘরেভ্যো সর্বসিদ্ধিম দেহি দেহি অঘরেশ্বরায় হুম হ্রিম রাম হুম ফট। এই মন্ত্রটি 28 বার জপ করুন। এবার হাতে একটা ফুল নিয়ে হাত জোর করে পূজার মধ্যে অজান্তে হওয়া ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং বলুন, হে প্রভু শিবশঙ্কর, আমি না জেনে অথবা জেনে বুঝে যে জপ পূজা ইত্যাদি সৎকর্ম করেছি তা যেন আপনার কৃপায় সফল হয়। আপনি আমাদের সকলের আশীর্বাদ করুন, আমাদের সকলের মঙ্গল করুন। এবার প্রভু শিবের কাছে শিবভক্তি প্রার্থনা করুন এবং পরিশেষে ভজন কীর্তন করুন। দর্শক বন্ধু, এই খুব সামান্য উপাচার দিয়ে যদি এই দিন অঘর রূপী শিবের পুজো করেন, দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে,
যে যেই মনস্কামনা নিয়ে এই পুজো করবেন সেই মনস্কামনা পূরণ হবেই হবে। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়।